হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন, ওয়াশিং মেশিনের আবিষ্কার কবে হয়েছিল? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ওয়াশিং মেশিনের আবিষ্কার 1797 সালে হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, একটা মানুষ একদিনে কতবার হাসে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো একটা মানুষ একদিনে 10 থেকে 12 বার হাসে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ আমাদের এই পৃথিবীর যতটুকু অক্সিজেন আছে তার 20% এই জঙ্গল থেকে উৎপাদিত হয়। 4 নম্বর প্রশ্ন, মানুষের চোখের পাতা 1 বছরে কতবার পিটপিট করে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো মানুষের চোখের পাতা 1 বছরে 42 লাখ বার পিটপিট করে। 5 নম্বর প্রশ্ন, একটি মানুষের কান প্রতি বছর কত ইঞ্চি বাড়ে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো মানুষের কান প্রতি বছর প্রায় 0.0087 অংশ বাড়ে। 6 নম্বর প্রশ্ন, একটি প্রজাপতির চোখে কতগুলি লেন্স থাকে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো, শুনলে হয়তো অবাক হলেও এটাই সত্যি যে একটি প্রজাপতির চোখে 12,000টি লেন্স থাকে। জানা পৃথিবীর অজানা রহস্যময় তথ্যকে জানতে আর শিখতে অতি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও, যার ফলে আমি যখনই নতুন লেটেস্ট জিকের ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার স্ক্রিনে নোটিফিকেশনের আকারে পৌঁছে যাবে। আর যদি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। 7 নম্বর প্রশ্ন, কোন দেশ প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ওয়েস্ট ইন্ডিজ প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। 8 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর লেজ কাটলে প্রাণীটি মারা যায়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ঘোড়ার লেজ কেটে দিলে ঘোড়া মারা যায়। 9 নম্বর প্রশ্ন, আইফেল টাওয়ার কোন দেশে অবস্থিত? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ফ্রান্স দেশে প্যারিস শহরে আইফেল টাওয়ার অবস্থিত। 10 নম্বর প্রশ্ন, খালি পেটে চা খেলে কি হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো খালি পেটে চা খেলে শরীরের ক্ষতিকর অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়, যার ফলে ধীরে ধীরে দাঁত দুর্বল হয়ে পড়ে। সকালে 1 গ্লাস গরম জল খেয়ে চা খাওয়া উচিত। 11 নম্বর প্রশ্ন, ডাক্তাররা সাদা রঙের পোশাক কেন পরে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো সাদা রং শান্তির প্রতীক বলে ডাক্তাররা সাদা রঙের পোশাক পরে। এছাড়া হাসপাতালে ভিড়ে যাতে চিকিৎসকদের আলাদাভাবে চেনা যায় সেই জন্য ডাক্তারেরা সাদা রঙের পোশাক পরে। 12 নম্বর প্রশ্ন, কালো রঙের গোলাপ কোন দেশে পাওয়া যায়? বন্ধুরা,
বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো তুর্কি দেশে কালো রঙের গোলাপ পাওয়া যায়। 13 নম্বর প্রশ্ন, মেয়েরা ছেলেদের বীর্য মুখে মাখে কেন? বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো বীর্যে প্রোটিন ও শর্করা থাকার জন্যে অনেক মেয়েরা বিশেষ করে বিদেশি মেয়েরা বীর্য মুখে মাখে রূপচর্চা করার জন্য। বীর্য মুখে মাখলে ত্বক কোমল নরম এবং মসৃণ হওয়ার সঙ্গে সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও বাড়ায়। 14 নম্বর প্রশ্ন, কিভাবে মিলন করলে খুব বেশি সুখলাভ করা যায়? বন্ধুরা এই সঠিক উত্তরটি হলো আপনি মিলন করার আগে ফোর প্লে করতে পারেন। ফোর প্লে হলো দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের মধ্যে যৌনকর্ম সম্পাদনের প্রক্রিয়া সমূহকে ফোর প্লে বলে, যেমন চুম্বন মন্থন লিহন ইত্যাদি। এতে যৌন উত্তেজনা ত্বরান্বিত ও আনন্দদায়ক হয়ে থাকে। সহবাস দীর্ঘ করার জন্য নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত পরিমাণ ঘুম ও বিশ্রাম নেওয়া খুবই প্রয়োজনীয়। এর সাথে সাথে নিয়মিত পুষ্টিকর খাদ্য খাওয়া খুব দরকার। এছাড়া যৌন মিলন করার সময় কোনো কিছু নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না, এগুলো ঠিক মতন পালন করলে যৌন মিলনে বেশি সুখলাভ করতে পারবেন। 15 নম্বর প্রশ্ন, যৌন উত্তেজক ট্যাবলেট খেলে কি ক্ষতি হয়? প্রিয় বন্ধু, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তোমাদের একটা লাইক আর একটা শেয়ার আমাকে নতুন ভিডিও করতে অনেকটা উৎসাহ যোগায়। সেই জন্য অতি অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনোটার উত্তর তোমার আগে জানা থাকে সেটাও অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। বন্ধুরা এই সঠিক উত্তরটি হলো নিয়মিত যৌন উত্তেজক ট্যাবলেট খেলে ছেলেরা নপুষক হয়ে যায় এবং মেয়েদের গর্ভধারণের ক্ষমতা কমে যায়। বন্ধুরা তোমাদের জন্য একটি প্রশ্ন, যার উত্তরটা কমেন্টে জানিয়ে দিও, জগদীশ চন্দ্র বসু কে ছিলেন?